এই ভিডিওতে আমরা কালার ফিল্ড লিজেন্ড অর্থাৎ আমাদের যে অ্যানোটেট ট্যাব আছে সেখানে কালার ফিল্ড নামে আলাদা একটা প্যানেল আছে, সেই প্যানেলে কালার ফিল্ড লিজেন্ড নামে একটা কমান্ড আছে, সেই কমান্ড সম্পর্কে জানবো। তো এই কালার ফিল্ড লিজেন্ডের মাধ্যমে আসলে মেইন যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা যখন আমাদের যে ফ্লোর প্ল্যান থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রুম থাকে, বিভিন্ন ক্যাটাগরির রুম থাকে। এই বিভিন্ন ক্যাটাগরির রুমকে ভাগ করার জন্য বিভিন্ন কালার দ্বারা যাতে এগুলাকে স্পেসিফাই করা যায় সেজন্য মেইনলি আমাদের এখানে এই কালার ফিল্ড লিজেন্ড যে কমান্ড আছে সেটা আমাদের ব্যবহার করা করতে হয় আর কি। তো প্রথম কাজ হবে হচ্ছে আমাদের এই কমান্ডটাতে ক্লিক করা, এবং কমান্ডটাতে ক্লিক করার পর আমাদের এখানে নো কালার স্কিম অ্যাসাইন্ড, ঠিক আছে। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর আমাদের এখানে চুজ স্পেস টাইপ অ্যান্ড কালার স্কিম এই এই দুইটা আমাদের এখানে অপশন আসবে। তো স্পেস টাইপ হবে হচ্ছে আমাদের রুমস, আর কালার স্কিম হবে হচ্ছে আমাদের নেম। তো এখন যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পাবো যে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানে কিন্তু আমরা আমাদের যে অফিস আছে মানে হচ্ছে সেম নামের যেই রুমগুলো থাকবে সেগুলো সেম কালার হবে, এবং ডিফারেন্ট নামের যে রুমগুলো থাকবে সেগুলো কিন্তু ডিফারেন্টভাবে কালার হবে, এবং ডান দিকে আমরা সেগুলোর কালার সম্পর্কে দেখতে পারবো। আমরা ইচ্ছা করলে এটার কালার কিন্তু চেঞ্জও করতে পারি, জাস্ট আমাদের যা করতে হবে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আমরা দেখতে পাবো মডিফাই কালার ফিল্ড লিজেন্ড নামে একটা নতুন ট্যাব তৈরি হবে, এবং এখানে স্কিম নামে একটা প্যানেল দেখতে পাবো। সেই প্যানেলে ক্লিক করার পর আমরা এখানে এই যে ভিজিবিলিটি এখানে চেক আনচেকের মাধ্যমে কিন্তু আমরা এখানে অন অফ করতে পারবো। যেমন এখানে আমি সবগুলা ভিজিবিলিটি অফ করার পর যদি অ্যাপ্লাই দেই ওকে দেই তখন কিন্তু আমরা কোনো কিছু ঠিকভাবে দেখতে পারবো না। তো এখানে ভিজিবিলিটি আমরা প্রত্যেকটার অন রাখলে প্রত্যেকটা দেখতে পারবো। আমরা এখানে কোনোটার অর্ডার যদি ক্লিক করে উপরে বা নিচে নামাতে চাই সেটা আমরা এখানে করতে পারবো। আমাদের এখানে যে কালার আছে যেমন হচ্ছে ধরা যাক আমি এখানে অফিসের কালার দিতে চাই হচ্ছে রেড, তো এখান থেকে রেড সিলেক্ট করে আমি যদি এখানে ওকে দেই অ্যাপ্লাই দেই তখন আমরা নিচে কিন্তু অলরেডি প্রিভিউ দেখতে পাবো যে আমাদের যে অফিস থাকবে সেটার কালার কিন্তু আমরা এখানে রেড দেখতে পাচ্ছি। আবার আরও বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের এখানে আমরা রেড কালার অথবা যে কোনো কালারের পরিবর্তে আমরা কিন্তু এখানে প্যাটার্নও দিতে পারবো। এখানে ফিল প্যাটার্ন নামে একটা জায়গা আছে সেখানে আমাদের ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো প্যাটার্ন আমরা সিলেক্ট করতে পারবো। যেমন হচ্ছে আমি এখান থেকে ধরা যাক ক্রস হ্যাচ স্মল এখানে ক্লিক করলে এরকম রেড কালারের ক্রস হ্যাচ আসবে। তো এখন অ্যাপ্লাই দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে প্ল্যান আছে সেই প্ল্যানে কিন্তু অলরেডি সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এছাড়াও এখানে আরও অনেক ধরনের আছে, যেমন হচ্ছে এখানে যদি ম্যাশনারি ব্রিক দিই অ্যাপ্লাই দিই ওকে দিই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কিন্তু ব্রিক ম্যাশনারির যে হ্যাচ আছে সেটা কিন্তু রেড কালারের শো করতেছে। তো এভাবেই হচ্ছে মেইনলি আমাদের যে কালার ফিল্ড লিজেন্ড এই জিনিসটা হচ্ছে মেইনলি এভাবেই কাজ করে থাকে। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।